হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো কথা বলবো কিছু লেটেস্ট আপডেটস নিয়ে। তো প্রথম যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে যুবরাজ সিং এর লাইফের ওপর বায়োপিক ফিল্ম আসতে চলেছে, যেটাকে প্রডিউস করবে ভূষণ কুমার, মানে টি সিরিজের তরফ থেকে সেটাকে প্রডিউস করা হবে এবং এই ছবিটা খুব তাড়াতাড়ি ফ্লোরে আসবে। এখনো অব্দি এই ছবিটার ওপর কে কাজ করবে না করবে সেই বিষয়বস্তু নিয়ে জানা হয়নি, মানে জানানো হয়নি। কিন্তু যুবরাজ সিং যেহেতু তার ইন্ডিয়ার প্রতি তার যে ইম্প্যাক্টটা ছিল এবং এতগুলো ট্রফি, এত সিরিজ, মানে মেন মেন কাপ, মেন মেন ওয়ার্ল্ড কাপ, তার কি কি কন্ট্রিবিউশন ছিল সেটা আমরা সকলেই জানি। তো সেই জিনিসগুলোর উপর যখন একটা ফিল্ম হবে তো সেটা সবসময় অডিয়েন্স এক্সপেক্ট এইটুকু করবে যে যেটা খুব বড় স্কেলেই যেন হয়। এর সাথে সাথে কথা বলবো রেস 4 বলে ছবিটাকে নিয়ে। তো এই ছবিটা ফাইনালি ইনিশিয়াল স্টেজে, মানে কথোপকথন চলছে এবং খুব তাড়াতাড়ি এর শুট শুরু হবে এবং এই ছবির মেকার্স রমেশ তাওরানি সে ডিসিশন নিয়েছে যে এই ছবিতে কিন্তু আবার তারা সাইফ আলি খানকে ফিরিয়ে আনবে। আগের যে ছবিটা ছিল সেখানেও কিছু ডেটস এর প্রবলেম ছিল, সেই কারণে তারা সালমান খানকে এনেছিল এবং যেটা একদম, মানে বলতে পারো ছবিটা ভালো হয়নি। ছবির কালেকশনে আমি এসব দিকে যাচ্ছি না, কালেকশন ওয়াইজ ছবি সালমান খানের ফ্লপ ছবিও কত কমায় সেটা আমরা সকলেই জানি, কিন্তু ছবিটা অ্যাকচুয়ালি ভালো হয়নি। তো সেই কারণে রেস 4-তে সাইফ আলি খানকে নিয়ে আসা হচ্ছে। এবং রেস 4 এমন একটা ছবি ছিল যেটা কোথাও গিয়ে সাইফ আলি খানেরই বানানো একটা বলতে পারো কাজ বলতে পারো, কারণ এই কাজটাতে অনেকে তাকে খুব পছন্দ করে, এই ফ্র্যাঞ্চাইজটায় তাকে অনেকে খুব পছন্দ করে। তো সেই কারণবশত সাইফ আলি খানকে আবার ফিরিয়ে আনা হচ্ছে। এবার যদি কথা বলি স্ত্রী 2 এবং আদার্স দুটো ছবির কালেকশন নিয়ে, তো বেদা ছবিটা তার 6 দিনেতে 16 কোটি টাকা মতো কালেকশন করেছে এবং খেল খেলমে এই ছবিটা তার 6 দিনেতে 17 কোটি টাকা কালেকশন করেছে। কিন্তু এখনো অব্দি স্ত্রী 2 কোনো দিনে, মানে তার সিঙ্গেল ডেতেও এখনো অব্দি কোনো দিনও 16 বা 17 কোটি হয়নি, তার বেশি কালেকশন করে গেছে। তো যদি প্রথম থেকে শুরু করি তো বুধবার দিনে 8.5, তারপরে 51, 31, 43, 55, তারপরে 38। সোমবার দিন আমি ভেবেছিলাম যে একটা ড্রপ দেখা যাবে এবং ইভেন সোমবার দিন যেহেতু উইকেন্ড শেষ হয়ে যাচ্ছে এবং সবাই কাজে বেরোবে সবাই জানে সেটা, তারপরেও এই ছবিটা কিন্তু তার হোলটাকে বিশালভাবে বজায় রাখে এবং প্রায় 38 কোটি টাকা মতো কালেকশন করে। এবং লাস্ট দিন মানে মঙ্গলবার দিন এই ছবিটা 25 কোটি টাকা মতো কালেকশন করে। এখনো কিন্তু এই ছবিটা 20 কোটি 15 কোটির কালেকশনের মুখ দেখেনি। তো ওভারঅল এই ছবির এখনো অব্দি কালেকশন 6 দিনের মাথায় প্রায় 254 কোটি টাকা মতো, যেটা একটা বিশাল লেভেলের একটা কালেকশন। এবং এই ছবির যে হোলটা এবং একদম অর্গ্যানিক যে কালেকশনটা সেটা কিন্তু দেখাচ্ছে। এর পরবর্তী যদি আপডেট নিয়ে কথা বলি তো থালাপতি বিজয়ের গোট বলে যে ছবিটা আসছে, এই ছবিটার কিন্তু ডাবিং পোর্শন যেটা শুট হয়ে গেছিল হিন্দি ভার্সনটা, সেটা নিয়ে কিন্তু অডিয়েন্স কিন্তু সন্তুষ্ট নয়। সেটা তাদের মেকারসরা সেই জন্য ডিসিশন নিয়েছে যে এটা যে ডাবিং যে ভার্সনটা ছিল থালাপতি বিজয়ের হিন্দি ভার্সনটা সেটাকে কিন্তু তারা চেঞ্জ করবে, সেটা তারা ঠিক করেছে। এবং এখন মানে প্রেজেন্টলি যে যে ডাবিং করেছে সে মেবি বরুণ বাটোলা। তো দেখার যে আগামী দিনে কাকে ডাব করায় ওই ছবিটার জন্য, যদি সংকেত ওকে করায় আবার তো খুব ভালোই হয়, কারণ লাস্ট যখন লিওতেও যখন কৃষ্ণাকে দিয়ে করালো সেটাও কিন্তু খুব বেশি ইম্প্যাক্ট পড়েনি তার ভয়েসের ক্ষেত্রে, দেখার যে কি হয়। পরবর্তী যদি আপডেট নিয়ে কথা বলি তো দশেরার টাইমে গাঙ্গুবা এবং ভেটাইয়া বলে ছবিটা আসছে রজনীকান্তের, এই দুটো ছবি কিন্তু একসাথে ক্ল্যাশ করবে এবং ভেটাইয়া ছবিতে রজনীকান্তের সাথে সাথে ফাহাদ ফাজিল এবং তার সাথে সাথে আমরা অমিতাভ বচ্চনকে দেখতে পাবো। তো এই দুটো ক্লাস কিন্তু বিগেস্ট ক্লাস হতে চলেছে দশেরার টাইম। এর সাথে সাথে বিশাল ভারদ্বাজ আপকামিং দিনে একটা অ্যাকশন ফিল্ম সে ট্রাই করছে যে নিয়ে আসার, যেটার প্রথমে নাম উঠে আসছিল কার্তিক আরিয়ানের, এখন এই মুহূর্তে আবার নাম উঠে আসছে শাহিদ কাপুরের। এবং আমরা জানি যে শাহিদ এবং বিশাল ভারদ্বাজ যখন একসাথে কাজ করেছে সেটার হিস্ট্রি ক্রিয়েট হয়ে গেছে, তো সেই জিনিসটা হয়তো আবার একবার হতে চলেছে। দেখার যে আগামী দিনে কি হয়, তোমাদের এগুলো নিয়ে কি মতামত, কতটা কি এক্সাইটেড অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।